শুভ দুপুর প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন 94.8 ক্যাপিটাল FM, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। এবং ভাষার মাসে আমাদের যে বিশেষ আয়োজন অক্ষর, আমাদের এবার হচ্ছে সিজন 6, এবং সিজন 6 আজকে শেষ এপিসোড। তো একদিক থেকে আসলে আমার খারাপ লাগছিল ভেবে যে প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে আমার দেখা হয়, কালকে থেকে সেটা হবে না, আবারও আমাকে এক বছর অপেক্ষা করতে হবে। যদি সুস্থ থাকি, ক্যাপিটাল FM-এর সাথে থাকি, হয়তো বা আমি এই সুযোগটা পেলেও পেতে পারি, এগুলো নিয়ে ভাবছিলাম। আর এই ভাবনার মাঝেই আমার আজকের যিনি অতিথি তিনি চলে এসেছে, এবং তাকে পেয়ে আমি বলবো যে আমার যে দুঃখটা ছিল, মন খারাপটা একটু ছিল, সেটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে গেছে। তো আমার আজকের অতিথিকে হয়তো বা আপনারা অনেকেই চিনেন, আশা করছি যে বেশিরভাগ বন্ধুরাই ওনাকে চেনেন। এবং আমার সাথে আজকে অতিথি হিসেবে আছে, আমি যেই কাজটি করছি এরকমই কাজ করে এমন একজন মানুষ, আছে নাদিয়া ইসলাম নিতুল। নিতুল আপু, স্বাগত আপনাকে অক্ষরে, কেমন আছেন? খুব ভালো আছি, আমাকে তুমি বলতে হবে, এবং অনেক বেশি মজা লাগছে, কারণ আমি তুমি যে জায়গাটায় বসে আছো, এখানে বসেই আমার ঠিক ওপারের লোকজনদের সাথে কথা বলি, তাদের অনুভূতি জানি, আজকে আমি যখন এই জায়গায় তখন আমার খুব মজা লাগে। এবং আপনার মজা লাগছে, বাট আমি কিন্তু কিছুটা প্রথম প্রথম আনকমফোর্টেবল ফিল করছিলাম। আমি ভাবছিলাম যে আমি যে আয়োজনটা সঞ্চালন করছি ঠিক একই ধরনের একটা আয়োজন আপুর সঞ্চালন করে, তো সেক্ষেত্রে আপুর সামনে আমি কিভাবে কথা বলবো, কিভাবে পরিচয় করিয়ে দেবো ওনাকে, সব কিছু নিয়ে কিছুটা ইতস্তবোধ করছিলাম। বাট আলহামদুলিল্লাহ, আপু খুবই সুন্দর মনের একজন মানুষ, তিনি আমাকে অনেকটাই সহজ করে দিয়েছে আমার কথা বলাটাকে। এবং এক জায়গায় বলতে চাই তাহমিনা, তোমার কথা বলার যেভাবে বলছো শুনতে খুব ভালো লাগে, এবং আমি সেই সব মানুষের এবং সেই সব মানুষের ব্যক্তিত্বের আসলে এক ধরনের ভালো লাগে বা প্রেমে পড়ে যায়, যারা খুব সুন্দর করে কথা বলে, সুন্দর করে হাসে, এবং হচ্ছে চোখ দিয়ে খুব অনুভূতি প্রকাশ করে। তিনটা গুণ তোমার মধ্যে আছে, এজন্য আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, নিজের প্রশংসা শুনতে তো সবসময় ভালো লাগে, একটু লজ্জা লাগলেও ভালো লাগাটা কিন্তু থাকে। তো আমার বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নিতুল আপু আমাদের সাথে আছে, সালমান হাবিব নিতুল আপুকে স্বাগত জানিয়েছে, এবং আরও অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করতে শুরু করে দিয়েছে। আশা করছি আমাদের আজকের আড্ডাটা ভালোই কিন্তু জমবে আপনাদের সবার উপস্থিতিতে এবং নিতুল আপুকে নিয়ে। তো আপু, আজকে তুমি হচ্ছে যে রেডিও জকি হিসেবে নয়, আজকে আছে একজন লেখক হিসেবে, তাই সব গল্প বাদ দিয়ে রেডিও জকির পার্টে আমরা পরে আসছি। তার আগে লেখক হিসেবে নাদিয়া নিতুল কিভাবে আসলো? লেখক হিসেবে আসার যে যাত্রা সেটা খুব ছোটবেলায় শুরু হয়েছিল, এর মাঝে একটু পরের ঘটনা তোমাকে বলে দিই। যেহেতু হচ্ছে তুমি যেই রেডিওতে কাজ করছো, এখানের ধরো 60-70% যারা তোমার সহকর্মী, এরা সবাই আমার প্রাক্তন সহকর্মী, এবং একসাথে এখনো কাজ করি না, কিন্তু একটা পারিবারিক সম্পর্কের মতো রয়ে গেছে, ভালো লাগা রয়ে গেছে। তো ওই রকম সময় যখন এরকম অরণ্য ভাইয়ের সাথে আমি যে স্টেশনে ছিলাম, একটা প্রকাশনী থেকে আমাকে এরকম বই লিখতে ইনসিস্ট করা হয়। আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে দীর্ঘ সময় ধরে, সেই 2011 থেকে একটা শো করছিলাম মিস্ট্রি আনসলভড, আমাকে সবাই চেনে ওই শোটার কারণে। খুব আমি খুব ব্লেসড যে এই শোটা আমি করেছি, এবং এত ভালো একটা টিম আমাদের ছিল। তো এই বইটা নিয়ে আমাকে লিখতে বলা হয় 2014 সালে, আর যে নিতুল হিসেবে আমি ভেবেছিলাম লিখবো, পরে ওরা খুব হয় না যে খুব প্রেশার দেওয়ার, প্রাপু বইমেলা চলে আসছে, 15-র বইমেলা, 16-র বইমেলা আপনার বই বের করবো, আমার মন থেকে সায় দিচ্ছিল না, কারণ আমি আসলে আর যে নিতুল হিসেবে কখনো লিখতে চাইনি। উইথ ডিউ রেসপেক্ট, অনেকেই আর যে হিসেবে লিখছেন তাদের অভিজ্ঞতা, কিন্তু আমার কাছে মনে হয় আমি ছোটোবেলা থেকেই বই ভালোবাসি, আমি লিখি, আমার লেখা প্রথম কবিতা ছাপে দৈনিক জনকণ্ঠে আমি যখন 5ম শ্রেণীতে পড়ি। আচ্ছা, চমৎকার ব্যাপার। আমি গল্প লিখি প্রথম আলোর গোল্লা ছুটি, আমি গল্প লিখি তখন আমি 8ম শ্রেণীতে পড়ি, আমাদের সেই সময় আমি যে স্কুলে পড়তাম সেন্ট্রাল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সেখানে আমি পড়েছি, সেখানে যে দেয়াল পত্রিকা হতো ওটা সম্পাদনার কাজ আমি করতাম। আর বই অন্যরকম একটা ভালো লাগা, 2004-05 সালে প্রথম আলো সিটি ব্যাংকের একটা বই পড়ার প্রতিযোগিতা হয় সারা বাংলাদেশ থেকে, ওখানে 190টা বই পড়ে, এবং সেগুলো ক্লাসিক বই, অন্য বই না, শরৎচন্দ্র রবীন্দ্রনাথ পড়ে 190টা বইয়ের রিভিউ লিখে আমি পুরো বাংলাদেশের 10,000 পাঠকদের মধ্যে আমি সেরা 5 জনের একজন ছিলাম। বই পড়াটা আসলে নেশা, মানে বই হচ্ছে তুমি বলতে পারো আরে আমি বই পড়ি, এটা খুব বড় বিষয় না, বই আমি পড়বই, আমি প্রত্যেক দিন কিছু না কিছু পড়ি। তা আমাকে অনেক সময় আমার সহকর্মীরা গুগল আপা, এনসাইক্লোপিডিয়া এগুলো ডাকতো, এবং আমি যখন রেডিও শুরু করি আমি গল্প বলতাম, এবং সেই গল্পগুলো বই থেকে ছিল, কারণ সবাই দেখবে যে SMS করে, আপু এই গান শুনতে চাই, আজ আমার মন খারাপ, আমি সেই জায়গাটা ভালো লাগতো, গান তো বাজাবই, মানুষকে গল্প শোনাতাম, তাই লেখকটা আমার ভেতরে। এবং আমি যেদিনই আমার খুব মন খারাপ হতো আমি ডায়েরিতে লিখতাম, তো আমার কাছে মনে হয় যেহেতু সেই লেখালেখি করতাম সেই জায়গা থেকেই
লেখক হয়ে ওঠা এবং আমার লেখক হওয়ার পেছনে অনেক বড় একটা অনুপ্রেরণা, আমি এখন যে রেডিওতে কাজ করি, এবিসি রেডিওতে, সেখানে হচ্ছে কুয়াশা বলে আমাদের একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ড্রামা সিরিজ হতো, হিউজ টিমের একটা, সেখানে আমি ছিলাম ওয়ান অফ দ্য স্ক্রিপ্ট রাইটার এবং আদি ভৌতিকতা রহস্য এগুলো আমাকে খুব টানতো। তো সেই জায়গা থেকে আমি 2017 থেকে সাইকোলজিক্যাল থ্রিলার লেখা শুরু করি, লিখতে লিখতে প্রায় 22টা স্ক্রিপ্ট আমি সেখানে লিখে পেয়ে ফেলি, পরবর্তী সময় আমাদের রেডিওতেও শুরু করি। এই তো ওই ওই লেখালেখির জার্নি ওখান থেকে। আমি আপু তোমার গল্প শুনতে শুনতে ভাবছিলাম যে যেই মানুষটা এত সুন্দর ভৌতিক গল্পগুলো লিখছিল, স্ক্রিপ্ট লিখছিল, সেই মানুষটা ভৌতিক কোনো একটা বই না এনে কেন ট্রাভেল নিয়ে আসলে লিখলো? হ্যাঁ, অনেক তো ঘোরাঘুরি করো তুমি আপু, আমি আমি দেখছিলাম অনেকের কাছে গল্পও শুনছিলাম যে অনেক জায়গায় তুমি ঘুরতে যাও, তো ভৌতিক গল্প না লিখে কেন ট্রাভেল নিয়ে লেখার উৎসাহটা আসলো? ট্রাভেল নিয়ে আসলে আমার যেই লেখাটা এবার চেপেছে, বইটার নাম হচ্ছে ট্রাভেলার্স, এখানে 42 জন অভিযাত্রীর গল্পই রয়েছে, আসান রনির সম্পাদনায়, সাহস পাবলিকেশনস থেকে এসছে বইটা, এবং বইটা এই মুহূর্তে রকমারির বেস্ট সেলারে রয়েছে একদম, মনে হয় দ্বিতীয় সংস্করণ আজই বের হবে বইমেলার শেষ দিনে। এটার কারণ হচ্ছে আমি খুব ছোটোবেলা থেকে প্রকৃতি আমাকে টানে, আমার খুব ছোটোবেলা কেটেছে সিলেটে, সিলেটের আমার বাবা যেহেতু জালালাবাদ গ্যাস ফিল্ডে ছিল, তিনি ইঞ্জিনিয়ার ছিল, আমি চা বাগানের মধ্যে দীর্ঘ প্রায় 5-6 মাস থাকা হয়েছে, ওই টিলা, ওই পাহাড়, চা পাতার গন্ধ, রাতের বেলা জোনাকি ঝিঝি পোকার ডাক, আমার খুব ভালো লাগতো কারণ আমি প্রচণ্ড প্রকৃতিপ্রেমী মানুষ। আমি এখনও পাহাড়ে গেলে গাছ ধরে, ঝর্ণা ধরে, এরকম ফরেস্ট গ্যাম্প মুভিটা দেখেছো কিনা এরকম জড়িয়ে ধরে রাখি, কারণ আমার মনে হয় যে নেচার আমার সাথে কথা বলে, এটা দেখলে অনেকে ভাববে যে মাথা, কিন্তু এটা না, এটাই খুব ন্যাচারাল একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমি আমার ট্রাভেল শুরু করি খুব ছোটোবেলায়, আমি যখন ক্লাস 8-9 পড়তাম আমি গার্লস গাইড করতাম, তো সেই সময় রাঙামাটিতে আমাদের গার্লস গাইডের ক্যাম্প হতো, গাজীপুরে হচ্ছে আমাদের ক্যাম্প হতো, তো এই কারণে যাওয়া আসা। এবং আমি যখন মেডিকেলে ঢুকি, আমি যেহেতু ডেন্টিস্ট, তো আমরা এরকম স্টাডি ট্যুরে গিয়েছিলাম, প্রথম টেকনাফ, প্রথম এরকম সফরগুলো, এবং দার্জিলিংয়ে যাই মূলত আমার ভ্রমণটা বলতে পারো 2008-09 সালে আমি যখন দার্জিলিংয়ে যাই, দার্জিলিং আমাদের স্টাডি ট্যুর ছিল, আমি খুব ব্লেস ছিলাম, অনেকে দার্জিলিংয়ে যায় কিন্তু কাঞ্চনজঙ্ঘায় গিয়ে সূর্যোদয় দেখার সৌভাগ্য সবার হয় না, প্রথমবার প্রচণ্ড ঠান্ডায় আমি যাই এবং সেখানে 10 বছর পর দার্জিলিংয়ে স্নোফল হয়, সেই স্নোফলও দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এবং তারপরে ভোরবেলা উঠে রাত 3টার সময় আমরা টাইগার হিল দিয়ে কাঞ্চনজঙ্ঘা যাই, এবং সেই টাইগার হিলের কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়ে যে সোনালি আলো পাহাড়ে পড়া, এখনো দেখো আমার গুজবাম্পস হচ্ছে, কারণ এটা ভোলার মতো, আমি পুরো বাচ্চাদের মতো কেঁদেছিলাম, মানে ওইটা ওইটা আমার দেখার সৌভাগ্য হয়েছে, তাই আমি ফিল করতে পারছি যে ওই সৌন্দর্যটা না এত এত দারুণ। আমি আমার সেলফোনে সেটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, বাট যেই সৌন্দর্যটা চোখে দেখেছি সেটা আসলে ফোনে ক্যামেরাতে আনা সম্ভব না, ডিভাইসে আনা সম্ভব না। ওদিন আমার মনে হয়েছিল যে আমি যখন আমার 50-60 বছর বয়স হয়ে যাবে সব কিছু ছেড়ে আমি পাহাড়ে গিয়ে থাকবো, ওইটা একটা দিন ছিল। এর পরের 2 বছর পরই আমি রেডিওতে জয়েন করি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার একটা মাস্টার্স করছিলাম হেলথ ইকোনমিক্সে, তখন থেকে এই যে গল্প করে আমার খুব মজা লাগতো, যেমন ধরো তুমি আমি কথা বলছি, আমাদের সাথে অনেক লিসেনার আছে, ওরা হয়তো সাড়া দিচ্ছে, ওরা কিন্তু সামনে নেই, কিন্তু ওরা ভেবে নিচ্ছে আচ্ছা তাহমিনা আপু আর নিতুল আপু গল্প করছে। এই যে বই পড়লে একটা কল্পনার জগৎ তৈরি হয়, ভ্রমণে গেলে তোমার চিন্তা প্রসারিত হয়, তখন থেকেই করা। এবং আমার ট্র্যাকিং শুরু হয় 2015। আচ্ছা, প্রথম কোথায় ট্র্যাকিং করতে গিয়েছিলে আপু? প্রথম আমি কিউক্রাডাং গিয়েছিলাম ট্র্যাকিং যদি বলো, আমার এবং আমার ওয়েট লস জার্নি বলতে চাই, কারণ আমার ভ্রমণের সাথে লেখার সাথে আমার ওয়েট লস জার্নি অনেক কানেক্টেড। আই ওয়াজ 104 কিলো, 104 কেজি ওজন নিয়ে, তো সেখান থেকে এই আজকের নিতুল আপু কিভাবে আসলো, মানে কিভাবে এতটা নিজেকে স্লিম করলে, নিজেকে এখন ফিট রাখার চেষ্টা করছো, আমি বলবো স্লিম না ফিট থাকার, তো এই ইচ্ছাটা আসলে কি ভ্রমণ থেকেই আসলো? ভ্রমণ থেকে, কারণ আমার পাহাড়ে চূড়ায় উঠে এত কষ্ট হয়েছিল, আমি রীতিমতো মাটিতে শুয়ে পড়েছিলাম, তো আমার যারা ছিল ওরা ছোট ভাই বোন আমার ট্রাভেল মেট, আপু তুমি ঠিক আছে, ওরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল, ওরা ভেবেছিল আপু কি স্ট্রোক করলো টলো নাকি, পরে দেখে না বেঁচে আছি। ওই কষ্ট আমাকে বলেছিল ওজন একদিন কমাবো এবং এই পাহাড় আমি খুব সাবলীলভাবে বেয়ে যাবো, প্রকৃতির কাছে যাবো, কারণ পাহাড় একটা আকর্ষণের মতো, কারণ সমুদ্র কিন্তু একদম সোজা, ভিতরে ডুব না দিলে তুমি দেখতে পাবে না, কিন্তু পাহাড় হচ্ছে রহস্যের রাজ্য, বইয়ের মতো যত পাতা উল্টাবে তত জানতে পারবে, পাহাড়ে যত উপরে উঠবে তত আরও রহস্য
বের হবে, সেখান থেকে জার্নিটা শুরু। এবং 2019 যেটা হলো যে আমি 16 থেকে ম্যারাথন রান করি, প্রতি বছর মেয়েদের যে ম্যারাথনটা হয় সেটা দিয়ে শুরু, একটা একটা করে। কোভিডের পরে রীতিমতো এই যে 5টা ম্যারাথন আমি করে ফেললাম। তো ম্যারাথন, ভ্রমণ, লেখালেখি, তিনটা কানেক্টেড, এবং এগুলো সব আমার সোল ফুড। এবং আমি যখন আমার রেডিওতেও যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করি সেগুলো আমি যা ভালোবাসি তাই নিয়ে করি। এটাই আসলে আপু হওয়া উচিত, তখন আসলে কাজটা আরও বেশি ভালো হয়, আরও বেশি প্রাণবন্ত হয়। আপু যখন বলছিল যে তুমি গাছটাকে জড়িয়ে রাখতে পছন্দ করো, আমি জাস্ট আমার নিজের ভাবনায় চলে যাচ্ছিলাম। আমি তখন বুঝতে পারছিলাম, ফিল করতে পারছিলাম যে আমি এরকম একটা গাছকে জড়িয়ে ধরে আছি, ওইটার অনুভূতি সত্যি আলাদা। আপু আমরা কিছু প্রশ্ন নেই, ইকবাল আছে আমাদের সাথে, সে একজন রেগুলার লিসনার আমার, বলছে যে আপু কোন বইটা প্রথম পড়েছিলেন মনে কি আছে? প্রথম পড়েছিলাম ঠাকুরমার ঝুলি। আচ্ছা, আমার এখনো মনে আছে 1994, খুব ছোট ছিলাম সে সময়। বইমেলার বইগুলো হচ্ছে বাইরে ফুটপাতে স্টল হতো, সে সময় সোহরাওয়ার্দী উদ্যানে স্টল হতো না, আর বাংলা একাডেমির ভিতরে হতো। আব্বু হচ্ছে ঠাকুরমার ঝুলি কিনে দিয়েছিল, ক্যাসেট সহ ঠাকুরমার ঝুলি। সারাদিন আমি আর আমার ভাই মিলে, এবং আমাদের মানে বই পড়াটা অন্যরকম মজা ছিল। আমার ভাই ছিল আইডিয়াল স্কুল, আমি ছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট। তিন গোয়েন্দা তো অবশ্যই পড়তাম, আম্মু 5 টাকা টিফিন দিত, ওই টাকা জমিয়ে তিন বন্ধু মিলে 3 গোয়েন্দার ভলিউম কেনা। এবং প্রত্যেকটা সাময়িক পরীক্ষা শেষে রেজাল্ট যদি মোটামুটি ভালো হয়, সবুজ লাইব্রেরি থেকে আমাদের শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের বই আম্মু কিনে দিত। যে তোমরা আপু সবুজ লাইব্রেরি থেকে কিনেছো, আর পাশে যে ফিনলে লাইব্রেরি ছিল সেটার সাথে আবার আমার অনেক অভিজ্ঞতা জড়িত, যেহেতু আমি আইডল স্কুলেই ছিলাম সেখান থেকে অনেক, পৃথিবীটা গোল মিলে গেল কোথায় গিয়ে। তো সেখান থেকে অনেক বই পড়তাম, এবং আমার বাসায় আমি দেখতাম কি আমার বোনদেরকে, আমার বড় বোন স্পেশালি, সে ফ্রেন্ডলি লাইব্রেরি থেকে বই নিয়ে আসতো, এসে পড়ে সারা রাত ওই গল্পের বই শেষ করে পরের দিন আবার জমা দিত অর্ধেক টাকা বা কিছু টাকা দিয়ে। কিন্তু কারণ তখন আসলে বাসা থেকে অতটা অ্যালাউ করা হতো না যে বই, গল্পের বই কেনার জন্য আলাদাভাবে টাকা দিবে, আবার সেই বইটায় যেন ময়লা না লাগে, দাগ না লাগে, সেই জন্য আলাদা পেপার দিয়ে সেটাকে মুড়ে সুন্দর করে র‍্যাপ করে পড়া। তো আমি যখন বই নিয়ে কথা বলি তখন জাস্ট আমার ভাই বোনদের মধ্যে, আমাদের মধ্যে ওই স্মৃতিগুলো আমার চোখের সামনে চলে আসে। আপু আরও অনেক লিসনাররা আমাদের সাথে আছে, আরও কিছু প্রশ্ন পড়ব। 18 পৃষ্ঠার রঙিন মলাটা আজ। আচ্ছা কাউসার, আমি আপনার এসএমএসটা আবারও পড়ে নিচ্ছি, আপনার অভিযোগ অনুযোগ সব কিছুই শুনবো। আমাদের সাথে আজকে আছে নিতুল আপু, সালমান হাবিব আমাদেরই সহকর্মী, সে নিতুল আপুকে শুভেচ্ছা জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে, ধন্যবাদ সালমানকে। দুঃখিত, যেহেতু আপনারা সবাই জানেন যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তাই একটু একটু বিরতি নিচ্ছি, মাঝে মাঝে কথা বলতে থেমে যাচ্ছে। তো আপু এবারে যে বইটা, যে সম্পাদনার একটি বই যেখানে তুমি সম্পাদনাও করেছো এবং সেখানে তোমার একটি লেখাও আছে, এবারে ওই লেখাটি সম্পর্কে জানতে চাই। এই লেখাটা হচ্ছে পুরোপুরি আমার বান্দরবন ভ্রমণকে কেন্দ্র করে, এবং প্রত্যেকবার আমি যখন বান্দরবনে ট্র্যাকিং করি আমি বেশ কিছু ছবি ফেসবুকের মধ্যে রাখি আমার আলাদা ফোল্ডার, এবং আমি লিখি। এবং মূলত এই লেখাগুলো সবাই খুব বেশি করে ভালোবাসে, একদম তোমার সেই 2015 কিউক্রাডাংয়ের পরে আমি গিয়েছিলাম শ্রীমঙ্গলের হামহাম ঝর্ণা, তারপরে গিয়েছিলাম নাপিতাছড়া, তারপরে গিয়েছিলাম ধূমপানি ঝর্ণা যেটা খুব সোলফুল একটা প্লেস, তারপরে হচ্ছে দামতুয়া। প্রত্যেকটা ভ্রমণ নিয়ে, মোট 8-9টা ভ্রমণ নিয়ে, তো যখন সম্পাদনা করা হবে আসান রনি, আমি হাইওয়ে টু ট্রাভেল বলে একটা শো করি যেখানে সব ট্রাভেলাররা আসে। তো ও আসার পর থেকে বলছে আপু তোমার লেখা এত সুন্দর, আর আমি অনেক বেশি ইন্সপায়ার্ড বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং আমার সবসময় পছন্দের বই পালামু। আমি পালামু বইটা থাকে, পালামু বইটা এত পুরনো হয়ে গেছে, আমি আচ্ছা নিয়ে আসলে ভালো তো সবাইকে দেখাতে পারতাম, মলার টলার একদম ছেঁড়া ছেঁড়া, কিন্তু ওই বইয়ের একটা গন্ধ আছে, কারণ এটা খুব ছোটোবেলা থেকে আমি আমার কাছে রাখি। তো ও বললো যে আপু তোমার লেখার মধ্যে একটা কাব্যিকতা আছে, এটা শুধু ফর্মাল না, কারণ আমি হচ্ছে একটু বিস্তারিত বলতে ভালোবাসি সবসময়, শুধু বলে কথা শেষ করি না। তো ওই লেখা, তো ও বললো যে আপু এরকম একটা বই ছাপবো, আপনার লেখা লাগবেই কারণ এখানে সব ট্রাভেলারদের লেখা, তো আপনার একটা লেখা দেন। লেখা দিতে গিয়ে যেটা হলো, প্রথমে আমি তাকে 1700 ওয়ার্ডের একটা লেখা দিয়েছি কম্পাইল করে, ও বললো যে আপু লেখাটা 1000 ওয়ার্ড হতে হবে। আমি তাহলে আমি অত্যন্ত দুঃখিত, 17000 ওয়ার্ডের লেখা কি করে 1000 ওয়ার্ড করবো আমি ঠিক জানি না। ও বললো আমি কিছু জানি না, আপনাকে দিতেই হবে। মোটামুটি সে সময় আমাদের রেডিওতে আমাদের BPL এর ধারাভাষ্য চলছে, আমার এখন মাঝে এরকম কনসোলে বসে দুই পাশে ধারাভাষ্যকার খেলার কমেন্ট্রি চলছে, আর আমি বসে বসে লেখা এডিট করছি, এবং ওরা আমাকে হেল্প করছে, আপু এত মানুষের নাম লিখছো কেন, ওগুলো ফেলে দাও, ই কোন দোকানে খাওয়া দাওয়া করছো, কী খাবার খাইছো, এর তো বলার দরকার নেই।
মানে ওরা রীতিমতো হেল্প করার পরও এত কাটাকুটি করে সেখান থেকে 4:30 এবং আমি রনিকে দিয়ে বললাম ভাই এই 4:30 আর আমার পক্ষে সম্ভব না, তুমি যদি ছাপলে ছাপাও না হলে হচ্ছে মনে কষ্ট রেখো না। ও বলে ঠিক আছে আপা আমি দেখছি, এবং ও এত সুন্দর সম্পাদনা করেছে আমার মন খারাপ হয়নি, দুইটা জার্নি সেখান থেকে বাদ গিয়েছে কিন্তু এত সুন্দর সম্পাদনা করেছে, একটা বানান ভুল, কারণ বই যখন প্রকাশিত হয় সবচেয়ে যেটা বড় সমস্যা লেখকরা না চাইলেও দু একটা বানান যেহেতু প্রিন্ট হচ্ছে ফরম্যাট হয়তো পরিবর্তিত হয়ে যায়, এগুলো হচ্ছে আসলে আমি বইয়ের শো করতে গিয়ে বুঝেছি, আগে তো আমরা ছোটোবেলা পড়লাম এই বানান ভুল করলো, এটা ইচ্ছাকৃত না। এত সুন্দর এবং তিনবার চারবার করে এতবার পড়ানো হয়েছে, বানান ভুল একেবারে নেই বললেই চলে। 42 জন লেখকের মধ্যে এত সুন্দর লেখা, আমার লেখাটা হচ্ছে বান্দরবন নিয়ে, আমি কি অনুভব করেছিলাম কোন জায়গাটায় গিয়ে, দেবতা খুম গিয়ে যেমন আমার মনে হয়েছিল আমি দেবতাদের পুরীতে চলে এসেছি, কথা বলছি প্রত্যেকটা শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, ওই অনুভূতিগুলো প্রত্যেকটার সাথে একটু একটু করে কবিতা সংযুক্ত করে নিজের মতো বলেছে, কোনো একটা হয়তো শেষের দিকে যদি খুঁজে পাই। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা অবশ্যই অবশ্যই হচ্ছে সেখান থেকে শুনবো, না শুনলেই আমার মনে হয় যে ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আপু বান্দরবানে কতবার গিয়েছো? আমি বান্দরবানে এই পর্যন্ত 12 বার গিয়েছি। আচ্ছা, আর সবশেষ কোথায় বেড়াতে গিয়েছো? সবশেষের আমার 4টা যে ট্রাভেল সেটা খুব স্পেশাল, স্পেশাল ইন আ সেন্স যে বান্দরবানে ট্র্যাকিং করা তো ঠিক আছে, 19-এ আমি আসলে যখন অনেক বেশি ওয়েট লুজ করে ফেলি, আমার ওজন প্রায় 30 কেজি কমিয়ে ফেলি ডায়েট অ্যান্ড ওয়ার্কআউট করে, আমি ওয়ার্কআউট ফ্রি হ্যান্ড অ্যান্ড যোগা করেই আসলে ওজন কমিয়েছি, সেই সাথে প্রপার ডায়েটটা করে আমি চিন্তা করেছি আমি সান্দাকফু যাবো এবং আমি সাদা পাহাড় আর মানে নেপালের বেস ক্যাম্পের কোথাও যাব। চলে আসলো করোনা, যেটা মানে আমাদের জীবনযাত্রাকে অনেক বেশি করে বদলে দিয়েছিল। তো করোনা পরবর্তী সময়ে কোথায় যাওয়া যায় চিন্তা করতে গিয়ে প্রথম লকডাউনটা শেষে আমরা গেলাম রেমাক্রির ওখানে, লিখং ঝর্ণা, ওখানে গিয়ে আবার আরেকটা এক্সপিডিশন, পাহাড়ের উপরে পাপু ছুলে উঠে শাড়ি পরে ছবি তোলা। আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে একটু পরে জানবো, যে কারণে আমি অনেককেই দেখি যে পাহাড়ে কিংবা মানে একদম কঠিন একটা জায়গা ঝর্ণার নিচে সেখানে গিয়ে শাড়ি পরে কি সুন্দর পোজ দিয়েছে, তো সেটা আসলে কিভাবে আপু তোমরা দাও সেটা জানবো, তার আগে তোমার আগের গল্পটা শেষ করি। এইখানে গেলাম, তারপরে আমরা দেবতা খুম লাস্ট যেই সফরটা সেটাও শেষ করলাম, রোয়াংছড়িতে ছিল। এরপর যেটা হলো, রিসেন্ট 5-6 বছরে বাংলাদেশে একটা অ্যাক্টিভিটি খুব জনপ্রিয় যেটা করতে গিয়ে মনে হবে ভয় লাগে কিন্তু এটা আসলে এক্সট্রিম, এটা কিন্তু বিশ্বের বাইরে অনেক জনপ্রিয় অনেক আগে থেকে, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। তো আমি সীতাকুণ্ড গিয়েছিলাম, চন্দ্রনাথ পাহাড়, যেটা আমি সেটা তো খুবই খাড়া একটা পাহাড়, আমি যতটুকু জানি 300 ফুট, তার মানে ধরো সেটা হচ্ছে 30 থেকে 300 তলা বিল্ডিং এর সমান, এবং সেটা হচ্ছে তোমার বে নামতে হয়, ওই জিনিসটাকে র্যাপলিং বলা হয়, এবং ওই কাজটা করতে আমি গিয়েছিলাম। ওয়াইল্ডারনেস পিডি বলে একটা অ্যাডভেঞ্চার ট্রাভেল গ্রুপ আছে, প্রচুর আছে, মানে এত চমৎকার কাজ হয়, মানে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম, কেউ একজন ড্রোন ভিডিও এরকম একটা দেওয়ার পরে আমারই একজন গেস্ট ও বললো আপু তুমি এটা করতে পারো, তুমি তো খুব অ্যাডভেঞ্চারাস, ইউ ক্যান ডু দিস, অ্যান্ড তুমি যেহেতু ম্যারাথন রান করো। ওখানে যাওয়ার পর আমি বিশ্বাসই করতে পারিনি এত উঁচু 300 ফুট পাহাড়, আচ্ছা বেয়ে বেয়ে উঠলাম, ওঠা তো আমার জন্য কোনো বিষয় না, নামবো, ওখানে হার্নেস থেকে শুরু করে সব সেট করে আমি যখন নামা শুরু করলাম, এখনও মনে আছে 100 ফুট নামার পর আমাকে বললো যে ড্রোন দিয়ে শ্যুট হচ্ছে, ওই ওরা বলছিল উপর থেকে ইনস্ট্রাক্টর ওয়াকি টাকি দিয়ে, আপু পিছনে ফিরে তাকান দেখেন কত সুন্দর, পিছনে তাকানোর পর আমার মনে হয়েছিল যে এরপরে মরে গেলে আমার কোনো দুঃখ নাই, পৃথিবী এত সুন্দর, লিটারেলি আমার নিজেকে বেয়ার গ্রিলস মনে হচ্ছিল, আমি পুরো 100 ফুট উপর থেকে ঝুলছি, পুরো একটা হার্নেসের উপর ভর করে দড়ি ধরে, বিশাল বড় পাহাড়, খাড়া পাহাড়, পিছনে শাসা করে বাতাস আসছে আর দূর থেকে বে অফ বেঙ্গল দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এক্সট্রিম। তারপরেই আমি গিয়েছিলাম যে জায়গাটায় সেটা হচ্ছে নাপিতাছড়া, যেখানে আমি এর আগেও গিয়েছি, একদম 8 নম্বর বিপদ সংকেত যখন চলছিল, আমার আবার এগুলো খুব ভাল লাগে, ওটাও নাপিতাছড়ার ওখানে বান্দরখুমের মাঝখানে দুই পাহাড়ের মাঝে হ্যামক ঝুলিয়ে, হ্যামকের মধ্যে পাদ ঝুলিয়ে বসা, এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যে খাড়া পাহাড় বেয়ে, আমি নিজে উঠার পর বলেছিলাম যে আমাকে তো মার্ভেলের স্পাইডারম্যানে নেওয়া যায়, আমার মতো একটা মানুষ এটা উঠলো কীভাবে, ওটা করতে গিয়ে আমার মনে হয়েছে কি মানুষ পারে না, পৃথিবীতে এমন কোনো কাজই নেই, তুমি যত নিজেকে পুশ করবে ইউ উইল নো ইওর লিমিটস, এটা ছিল এক্সট্রিম। তারপরে ম্যারাথনে আমি গত 2 সপ্তাহে 2টো ম্যারাথন করে আসলাম, একটা ম্যারাথন আমি করে আসলাম আলীকদম বান্দরবন, দ্যাট ওয়াজ আ হিল ম্যারাথন, 25 কিলো ম্যারাথন, একদম হিউজ ব্যাপার, 1500 থেকে 1700 ফিট এলিভেশনের ম্যারাথন ছিল, এবং অবিশ্বাস্য, আমি ভেবেছিলাম যে আমি মনে মাঝে কুইট করব।
কিন্তু কুইট করিনি। আমি খুবই ভালো স্কোর হয়েছিল আমার, আমার বেস্ট টাইমিং ছিল। তার আগে ঢাকা ম্যারাথন, এটা যদিও ফ্ল্যাট রোডে 300 ফিটের এখানে, ওখানে 42 কিলো ম্যারাথন ছিল। তার আগে আরেকটা ম্যারাথন করলাম, ওটা হাতে ছিল, ওটা খুবই নর্মাল। তো এই 3 দিন আগে আমি ময়মনসিং ম্যারাথন করে আসলাম, ময়মনসিং কৃষি ইউনিভার্সিটি। খুবই সুন্দর, আমার অনেক শুনেছি আমরা বইয়ের মধ্যে কৃষি ইউনিভার্সিটি, কিন্তু সেখানে ম্যারাথন করাটা মানে কোথাও ঘুরতে যাওয়া, সেখানে গিয়ে একটা অ্যাক্টিভিটি করা ইজ অ্যামেজিং। ওখানেও 21 কিলো কমপ্লিট করে আসলাম। তো প্রতিদিন মনে হয় আমার কোনো পেইন নেই, কোনো রিকভারি করে যাচ্ছি, নেচারের কাছে যাচ্ছি। আপু আসলে মন থেকে যখন আমরা কোনো কাজ করি তখন সেখানে আসলে কোনো খারাপ লাগা, কষ্ট, এই জিনিসগুলো আসলে একদমই কাজ করে না। তারপর আপু ট্রাভেল করতে গিয়ে কখনো কি এই এত উঁচু পাহাড়ে গিয়ে ভয় হয়নি যে পড়ে যাব, মরে যাব? সাধারণ যেটা হয় আর কি আমাদের, আমরা যারা ট্রাভেলার্স না, মানে তোমার মতো করে ট্রাভেল করি না, আমরা তো ভয়েই অনেক দূর যেতে পারি না, তো এই ভয়টা কি কখনোই আসেনি তোমার? ভয়কে করুন জয় এরকম একটা বিষয় হয়েছিল, দুইবার খুব ভয়াবহ দুইটা এক্সপিরিয়েন্স হয়েছিল। এবং প্রথম আলো ছুটির দিন বলে একটা পাতা রয়েছে, এটা আমি বলবো এটা খুব হিস্টোরিক একটা অংশ, কারণ বাংলাদেশের এই যে যেই ট্রাভেল প্লেসগুলো মানুষ চেনে না, এই প্লেসগুলোকে চেনানো হয়েছে আসলে অভিযাত্রীরা এই পাতাটার মাধ্যমে। সেখানে দামতোয়া নিয়ে আমার একটা লেখা ছিল, ওখানে আমি লিখেছিলাম দামতোয়া যেতে হলে ওটা হচ্ছে আলিকদমে, একটু দুর্গম এলাকা এবং ওটা খুব আর্মি ওরিয়েন্টেড এরিয়া ওই জায়গাটাতে। আমরা এরকম যাচ্ছি, তো ওখানে মোট 7টা টিলা 2টা পাহাড় পার হতে হয়। আমরা মনের সুখে গেলাম, গিয়ে গিয়ে ওখানে তো আমি গিয়ে পুরো স্টেয়ারওয়ে টু হেভেন এই সেই মনের সুখে ভিডিও করলাম। ব্যাক করার সময় আমরা আসলে কাউন্ট করতে ভুল করছিলাম, মোটামুটি যখন 5:30 বাজে তো আর মাত্র 2টা টিলা, তাহলে তো আমরা ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাব। আর সেই সময় আমার ওয়েট বেশি ছিল, এটা হচ্ছে আমার ওয়েট লুজ করার ঠিক আগে, ওই 1 মাস আগের জার্নিটা। হুট করে মানে পাহাড়ে সন্ধে নামাটা ঝুপ করে হয়, তুমি বুদ্ধদেব গুহ বা বুদ্ধদেব বসুর বই পড়লে বুঝবে, ঝুপ করে সন্ধ্যা নামে এই কথাটা বলে, সাধে বলে না, ওদিন গিয়ে বইয়ের কথা মাথায় আসে। এমন সন্ধ্যা, এমন ঘুটঘুটে অন্ধকার, সেই সময় আমার চোখেরও একটু, আমি চশমা তোমার মতো পড়তাম, এখন একটু কম পড়া হয়, মানে লাগে না আর কি, আমার চোখে চশমা ছিল। এবং যেটা হলো কিছুক্ষণ পর পুরো ব্ল্যাক আউট হলো, আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, কি ভয়ঙ্কর অন্ধকার পাহাড়ি পথ। আমাদের টিম 3 ভাগ হয়ে গেছে, 2 টিম তো আগেই চলে গেছে, আমাদের টিমে আমরা মাত্র 7 জন আছি। এবং সবচেয়ে ভয়াবহ হচ্ছে খাবার, যেটা খাবার পানি সব অন্য টিমের কাছে, এবং এমন একটা জায়গা যেখান থেকে তুমি কই যাবে। এবং আমি স্টিল টু রিমেম্বার মোবাইলের টর্চ দিয়ে আমাকে জাস্ট বায় জি দিচ্ছে, এটাকে আমি থ্যাংক ইউ দিতে চাই, আপু ডান দিকে পা দেন, বায়ে পা দেন। পুরো অন্ধকারের মধ্যে আমরা 1.5 ঘন্টা ট্র্যাকিং করেছিলাম। এবং ওখানে হচ্ছে আরকান সালভেশন আর্মিদের ওই সময়ে, তখন থেকে আসলে একটা বেশ বড় গণ্ডগোল হচ্ছিল অস্ত্র মাদক এগুলো নিয়ে, রীতিমতো ভয়াবহ বিষয়। এবং 7টার মধ্যে যদি ক্যান্টনমেন্টের ওই জায়গা তুমি ক্রস না করো, তোমাকে ওরা যেতেই দিবে না। এবং অলরেডি 6:15 বেজে গেছে, এবং কোনোভাবেই সম্ভব না, 8টার আগে অন্ধ হয়েও যদি যায় 8:15 বেজে যাবে। কীভাবে পার করেছিলাম জানি না, পিঁপড়া কামড় দিয়ে আমরা, মানে যত রকমের দোয়া আছে আমাদের ট্রাভেল গ্রুপে, একটা কাপল ছিল ওই আপুর রীতিমতো কান্নাকাটি করছিল, আমি বলছিলাম কিচ্ছু হবে না, আমরা জোরে জোরে গান গাচ্ছি। হুট করে একদম আল্লাহ লাল রঙের, এটা কি তাহলে বিড়াল শিয়াল বা হায়না, পরে দেখি লাল রঙের পোকা। কিন্তু ফাইনালি যেটা হলো, আমরা একটা পাড়ায় ঢুকে গেলাম, এরপরে ওখানে একজন গাইড ছিল অংসপং দাদা, এখন ওর মনে আছে, কারণ লাইফ সেভার যারা তোমার বিপদে থাকে মানুষদের নাম মনে আছে, তাদের নাম তো আমরা ভুলে গেলেও আসলে হয় না। তারপর সেখান থেকে রিকভার করে সামহাও আর্মিদের ওরা যখন বললাম, আমার পরিচয় দেওয়া হলো যে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল, এবং আমার কাজের জায়গার পরিচয় দেওয়ার পরে ওরা তারপর ছাড়লো। আমরা অলমোস্ট 9:30 আমাদের দামতুয়া ইন রিসোর্টে ফিরলাম, এটা একটা অভিজ্ঞতা। এবং দ্বিতীয় অভিজ্ঞতাটা হয়েছিল রেমাক্রি যাওয়ার সময়। রেমাক্রিতে আমরা যাব লিখং ঝর্ণা, লিখং 1 আর 2 বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা, ওখানে গিয়ে পাহাড়ের উপরে মানে এই কাহিনীর পরে উঠে আবার ওটার উপর দিয়ে শাড়ি পরে আমরা যাই হোক বলিউডের নায়িকাদের মতো ছবি তুলেছিলাম। ওইখানে যেটা হলো যে যে গাইড ছিল আগে থেকে আমাদের টিম রেকি করে জানি, আমি যে ট্রাভেল গ্রুপের সাথে গিয়েছিলাম ওদের সাথে আমি সবসময় ট্রাভেল করি, ওরা আমাদের একটা ভিন্ন রুট দিয়ে নিয়ে বললো যে এটা অনেক বেশি শর্টকাট, এখানে ঝিরি বেশি আছে। ঝিরি বেশি মানে অনেক বেশি জোক থাকবে, এই জোক খুবই ডেঞ্জারাস ধরনের জোক, যদি আমি জোক ভয় পাই না। এবং রীতিমতো খাড়া ছিল ওই জায়গাটা, এবং বাঁশ কেটে কেসে ল্যাডারের মতো করে ওই বাঁশ বেয়ে বেয়ে ওঠা লাগছিল, এবং আমরা ধরে নিয়েছিলাম কোনোভাবেই সম্ভব না। হুট করে ফ্ল্যাশ ফ্ল্যাড, এটা পাহাড়ে খুব হয়, ঝর্ণা থেকে পানি তোমার ধরো হাঁটুর লেভেল থেকে হুট করে গলার লেভেল চলে আসে, এবং একটা যে তোমাকে টান দিবে, কই গিয়ে পড়বা তার দায় কোনো ঠিক। এবং মোটামুটি হাত পা ছুলে
রীতিমতো মানে চোখ দিয়ে পানি আসার অবস্থা, কারণ হাত পা ছিলে পোকা কামড় দিয়ে ঘাস লেগে কিছু অবস্থা নেই। তো আপু কখনো মনে হয়নি যে এত কঠিন কঠিন সিচুয়েশন গুলো পার করছো, মনে হয়নি যে না আর যাবই না, এটা কি কখনো মনে হয়েছে? কখনো মনে হয়নি তাহমিনা, একদম সত্যি কথা। এবং এটা করে আমি যখন ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এটা যে কি একটা আনন্দ যে তুমি আমাকে যত আটকে রাখো আমি আমার ভেতরের শক্তি দিয়ে জয় করব। একজন ট্রাভেলারের ভেতরের এই শক্তিটা, এই এনার্জিটা তাকে যে কি দেয়, এটার সাথে আসলে পৃথিবীর অন্য কিছুর তুলনা হয় না। এবং আমার গল্পটার নাম বইয়ের মধ্যে হচ্ছে নিজেকে জানার অভিযান, কারণ ভ্রমণ মানে আমার কাছে নিজেকে জানার অভিযান। ধন্যবাদ আপু, তোমার নিজেকে জানার এই অভিযানের জন্য রইল শুভকামনা। আমাদের আয়োজন শেষ করার যেহেতু সময় হয়ে আসছে, তাই আপু আমার তোমার কাছে প্রশ্ন থাকবে, যেহেতু আমি যে আয়োজনটা করছি তার মতোই আরেকটি আয়োজনে তুমিও সঞ্চালনা করছো, তো তোমার সেই অভিজ্ঞতাটা কেমন, যে প্রতিদিন নতুন নতুন লেখক সাহিত্যিক তাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে, তোমার অভিজ্ঞতাটা আপু জানবো। আমার অভিজ্ঞতাটা অনেক বেশি করে অসাধারণ। এর মাঝে আমি যেহেতু ওকে প্রমিস করেছি যে আমি আমার এই লেখা থেকে কিছু কিছু জিনিস ওকে পড়ে শোনাবো, একটু খুঁজছি, হ্যাঁ পেয়ে গেছি, এটা পড়ে শোনাবো। অভিজ্ঞতাটা অসাধারণ। এই ট্রাভেল শোটা ABC-তে শুরু হয় 2015 থেকে, আমি সঞ্চালনা করা শুরু করি 2018 থেকে, তার আগে আরও যারা ছিলেন তারা হোস্টিং করতেন। এবং সেই সময় থেকে হচ্ছে দেখা যেত যে একজন লেখক আসতো, পরে ধীরে ধীরে এটা সপ্তাহে 5 দিন হতো, 8 দিন হওয়া, এক এক সময় এক এক থিম। যেহেতু ব্যক্তিগতভাবে আমি নিজে থ্রিলার পছন্দ করি, থ্রিলার লেখক যারা আছেন বাংলাদেশে এবং অনেক জনপ্রিয় দুই বাংলায়, তারা চলে আসে এবং এক একটা মানুষের চিন্তার জায়গা এত সুন্দর, এবং এক একটা বছর এক এক থিমে কাজ করে। যেমন এবছরের থিম যেটা, যেই লেখকরা কখনো বইপোকায় আসেননি সেই সব লেখকরা আসছেন। আমাদের যারা বিখ্যাত লেখক যাদের কাটতি বেশি, সাদাত ভাই, নাজিমুদ্দিন ভাই, এরাও এসছেন। পলাশ মাহবুব ভাইয়ের কথা যদি বলি, এবছর প্রচুর কবি এসছেন। এবং আমার এবছর উদ্দেশ্য ছিল যাদের আমরা চিনি তার বাইরে, যারা আসলে অনেক বেশি ভালো লেখেন কিন্তু তাদেরকে হয়তো ওইভাবে মানুষ চেনে না বা পরিচয়টা ঠিক জানে না তাদের নিজস্ব সার্কেল ছাড়া, তাদেরকে নিয়ে আসা এবং বই পড়ায় মানুষকে উৎসাহিত করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং একটা বিষয় নিয়ে এবছর আমরা খুব করে কাজ করছি, সেটা হচ্ছে এখনকার যেই প্রজন্ম তারা কিন্তু টিকটক জেনারেশন তুমি বলতে পারো বা প্রযুক্তি, এটা কিন্তু দোষের কিছু না, কারণ আমাদের সময় থাকলে হয়তো আমরাও সেটাতেও হতাম। তাদের মতো করে যদি আমরা লেখাকে পৌঁছে দিতে পারি তাহলেই তারা বই পড়বে। বই পড়ে না এটা তাদের ব্যর্থতা না, এটা হচ্ছে আমরা যারা অগ্রজ আমাদের ব্যর্থতা যে আমরা বইকে আসলে এভাবে ওদের কাছে পৌঁছে দিতে পারছি না যে ওরা পড়ে। তো প্রত্যেকদিন এই অনুভূতি হয়, আমার কবিরা আসে, লেখকরা আসে। গতকালই একজন লেখক আসলেন, আমাদের রাহিতুল ভাই, ওনার বই প্রথমা থেকে বের হয়েছে। ওনার গল্পটা খুব সুন্দর, আমি একটু বলতে চাই, কারণ গল্পটা বলার সময় আমি খুব মানে উনি যখন বলছিলেন যে এই বিষয়টা নিয়ে লেখা, একজন মুক্তিযোদ্ধা ওই সময় যখন 71-এর উত্তাল মুক্তিযুদ্ধ চলছে, সেই সময় সে একটা মেয়েকে পছন্দ করতেন, সেই 1964 সাল থেকে। তো সেই মেয়েটা ওই সময় তো পত্র লেখার একটা চল ছিল, চিঠি লিখে তাকে সে প্রপোজাল দেয় বা বলে ভালোবাসি, মেয়েটা উত্তর দেয় না। ওই সময় প্রেমটা তো একটু অন্যরকম হয় 60-এর দশকের। যখন তিনি 71 আসলো, তিনি ভাবলেন মুক্তিযুদ্ধে যাবেন, মেয়েটার নাম ছিল জোহরা। তো জোহরাকে গিয়ে উনি ঠপটপ করে বললেন, যুদ্ধে যাচ্ছি, ফিরে আসতে তোমাকে বিয়ে করবো, এরকম একটা গল্প। এবং যুদ্ধের মাঝখানে যখন নভেম্বর নাগা যুদ্ধটা একটুখানি স্তিমিত হয়ে গেল, উনি ফিরে এসে দেখলেন যে জোহরা এবং তার বাবা দুজনকেই পাকিস্তানি আর্মি মেরে ফেলেছে। এবং ওই এতটা বছর ধরে জোহরাকে লেখা সেই চিঠিটা তিনি বুক পকেটে রেখেছেন, প্রত্যেকটা জায়গায় গিয়ে তার অনুভূতি খুঁজেছেন, আজ পর্যন্ত তিনি বিয়ে করেননি। এটা নিয়ে একটা প্রেমের গল্প, এবং আমি রীতিমতো 2 মিনিট চুপ ছিলাম। আমিও ইভেন তুমি যখন বলছিলে আপু, আমি ভাবছিলাম যে বাকি লেখাটা বা যখন বইটা পড়বো তখন না জানি এটা আমি কিভাবে ফিল করব, তখন আমার নিশ্চয়ই আরো ভালো লাগবে। এবং এরকমই অনেক নতুন নতুন লেখককে আমিও পেয়েছি আপু, তো সেখান থেকে বলতে হয় একজন সচিব মহোদয় আমার অতিথি হিসেবে এসেছিলেন, এবং তার সহধর্মিনী, তিনি গত হয়েছে 2019 সালে, উনি ওনার স্ত্রীকে নিয়ে একটা কবিতার বই লিখেছে, এত সুন্দর মানে ওনার লেখা। আমি ভাবছিলাম যে একটা ভালোবাসার মানুষ চলে গেলে আসলেই এতটাই কষ্ট হয়, এবং ওনার লেখায় ওনার স্ত্রীর জন্য প্রতিটা লাইনে এত বেশি ভালোবাসা, এত বেশি ভালোবাসা, ভীষণ ভালো লাগছিল। তো আপু তোমার মতো একই অভিজ্ঞতা আমারও, যে আমি নতুন নতুন লেখকদেরকে পাই, তাদের নতুন নতুন গল্পগুলো পাই, এটা আসলেই অসাধারণ।
তো আজকে আপু আমার আমার এই আয়োজনের শেষ, এবং তোমার যে আয়োজনটি রয়েছে বই নিয়ে সেটিরও আজকে শেষ এপিসোড আমি যতটুকু জানি। তো মন তো একটু খারাপ হচ্ছে, কি বলো আপু? খুব খারাপ হচ্ছে, এবং আমি গত পরশুদিন বইমেলায় গিয়েছিলাম। আসলে আমার লেখকরা আসলে ও তোমার কাছে বই পৌঁছে যাবে, আমার বই আজকে আমি আনা হয়নি, তোমার কাছে পৌঁছে যাবে। গত পরশুদিনই গেলাম, আমি টুকে নিয়েছিলাম, কারণ এত বই আমি পেয়েছি, এগুলো পড়ে শেষ করতে হবে। তাই কিছু বই, যেমন একটা বই আছে বাংলার রক মেটাল, এটা হচ্ছে 60-এর দশক থেকে 2023 পর্যন্ত বাংলাদেশে যতগুলো রক ব্যান্ড আছে। বাহ, এটা এটা আমার মনে হয় যে একটা আর্জেন্ট কালেকশনে থাকার মতো একটা বই। একজন তুমি রেডিও জকি এবং একজন সঙ্গীত প্রেমী হিসেবে এইটা তোমাকে রাখতে হবে। আমি এই বইটা নিতে গিয়ে আজব প্রকাশনীতে জয় শাহরিয়ার ভাইয়ের রূপালী গিটার, আমাদের আয়ুব বাচু স্যারের একটা অসাধারণ তার বায়োর উপর একটা বই, এবং আমি যেহেতু থ্রিলার ফ্যান, সেই জায়গা থেকে হচ্ছে নাজিমুদ্দিন ভাইয়ের দাবাকা বইটা নিলাম, এবং ট্র্যাভেলের তিনটা বই, এছাড়া অন্য বই নেইনি। খুব মন খারাপ এ কারণে হচ্ছে, কারণ এটা অন্যরকম একটা অনুভূতি। রীতিমতো লেখকরা বারবার বলছে আজকে কোন লেখক, এবং এবার আমি খুব ভিন্ন, যেমন স্পোর্টস জার্নালিস্ট উনি হচ্ছে মোহামেডান আবাহনী নিয়ে খুব নস্টালজিক একটা গল্প লিখেছেন, সেই ওই 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 সময়ের স্মৃতি নিয়ে, তার সাথে একজন সাইক্রাইটিস্ট মনোরোগ বিশেষজ্ঞকে বসিয়ে দিয়েছি। ভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখা মানুষ যখন একত্রিত হয় কি হয়, এটা আসলে একটা এক্সপেরিমেন্টের সুযোগ। আগামী বছর কি হয় জানি না, হয়তো সময় বদলে যাবে, পাল্টে যাবে, অনুভূতি আর স্মৃতি থেকে যায়। বই প্রকাশ হলে আমার জন্য খুব স্মৃতিময় একটা বিষয়, এবং তোমার অক্ষরটাও আমি দেখি তাহমিনা খুব ভালো হয়, এত মিষ্টি করে তুমি বলো, মানুষের অনুভূতি নাও। আসলে আমরা হয়তো কোনো একদিন থাকবো না, কাজ করব না, যে যার মতো অন্য কাজে ব্যস্ত হয়ে যাব, যা থাকবে মুহূর্ত, যা থাকবে স্মৃতি। তো বই প্রকাশ এরকম একটা স্মৃতি, এবং মন খারাপ হচ্ছে, কিন্তু হয়তো আবার ফিরে আসব। আজকে শেষ পর্বের পর আবার অপেক্ষা করব আগামী বছরের জন্য। আপু আপু আবারও তোমার যে বইটি তুমি যে গল্পটি তুমি লিখেছো সেই বইটির জন্য, সেই গল্পটির জন্য রইল শুভকামনা। আপু শেষ করার আগে তোমার লেখা এবার আমরা একটু শুনব। আচ্ছা, আমার লেখা থেকে খানিকটা আপনাদের পড়ে শোনাতে চাই। সেই লেখাটা হচ্ছে, লাইফ ইজ এ হাইওয়ে, দ্য জার্নি বিগিনস টিল দ্য এন্ড। আমাদের যাপিত জীবনে আমাদের মনস্তত্ত্ব আমাদের ক্ষুদ্র একটা গণ্ডিতে আটকে রাখে, সেই বাক্সে বন্দি একঘেয়েমি জীবন থেকে বের হয়ে নতুন শুরুটা তখনই সম্ভব যখন আমরা বের হই নিজেকে জানার অভিযানে। নিজের ভেতরের অসীম শক্তিকে তখনই অনুধাবন করা যায় যখন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হই আমরা। নিজেকে জয় করার অভিযানটা সেখান থেকেই শুরু হয়, আর আমরা হয়ে যাই অভিযাত্রী। তাই ভ্রমণ মানে আমার কাছে নিজেকে জানার অভিযান। বাহ, চমৎকার! এবং নিজেকে জানার এই অভিযান আমাদের নাদিয়া ইসলাম নিতুলের থেকে ছড়িয়ে যাক সবার মাঝে, সেটাই প্রত্যাশা করব। এবং আজকে অক্ষরের এই আয়োজন এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী বছর যদি সুযোগ হয় আবারও এই আয়োজন নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আমার নিয়মিত আয়োজন জানেন ভাবি নিয়ে আমার ভাবিদের কাছে আবারও ফিরছি, তাই সাথেই থাকুন 94.8 এ। 94.8